এই জন্য আমরা এত দিকে খেয়াল না কইরা রমজান মাস ইবাদতের মাস খালি খোঁজে কি হয় না হয় আরে এত কি দরকার আছে আপনার এত খোঁজা কিয়ামত আসলে হবে আপনি বাস ইবাদত করতে থাকেন এ টেনশনে আছে মানে আপনার এত টেনশনের কারণ কি মানে আপনার সমস্যাটা কি না বলেন আমারে মধ্য মনে করেন 70000 মরে যাবে তো এত সমস্যা কি আপনি যদি মৃত্যু থাকে আপনিও মরবেন সমস্যা কোথায় আমরা লাইলাতুল কদরের এই আলামত দেখার জন্য ইবাদত না কইরা খালি রাতে তাকায় থাকব উপরে যে আজকে রাতটা কি ঠান্ডা না গরম সারা রাত শুধু এটা খুঁজবো যে এটা কি ঠান্ডা না গরম আর সকালে উঠে দেখবো যে সূর্যটা কিরকম ঠিক আছে না বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে রমজান মাসটা এই মাসটাই ফজিলতের মাস আবার এই মাসে রোজা রাখা এক তো রমজান মাসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক আবার এই মাসে যে আমল রোজা রাখা এটার গুরুত্ব অনেক রমজান মাসের প্রতিটা সেক্টরেরই আলাদা গুরুত্ব রমজান মাস কোরআন নাজিলের মাস আল্লাহ এই মাসে কোরআন নাজিল করছেন কোরআন নাজিলের মাস হিসাবে অন্যান্য সময় তো আমরা কোরআন পড়ি রমজান মাসে কোরআন পড়াটা একটু বাড়িয়ে দেওয়া এমনি তো অন্য মাসে পড়বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে জিবরিল আমিন নবীজির কাছে আসতেন নবীজি জিবরিল আমিনের সাথে কোরআন দাউর করতেন একজন আরেকজনকে শোনাইতেন সেই জন্য রমজান মাসে অন্যান্য সময় ইবাদতগুলা যেই পরিমাণ আমরা করতাম রমজান আসলে ইবাদতগুলা বাড়িয়ে দেওয়া সহিহ বুখারীর বর্ণনা ৬ নম্বর বর্ণনা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের আগে যদি ১১ মাস ধরেন তো এই ১১ মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি শ্রেষ্ঠ দানশীল যদি ১১ মাস ধরি আমরা তো ১১ মাস তো রাসূল শ্রেষ্ঠ দানশীল আছেনি রমজান মাস যখন আসতো এটা রমজান মাস সহ হয় ১২ মাস তো পুরা ১২ মাসে রসুল শ্রেষ্ঠ দানশীল তো ১১ মাস কেন বললাম যে ১১ মাসে তো রসুল দান করতেনি ১১ মাসও শ্রেষ্ঠ রমজান আসলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার মাত্রা আরও বাড়িয়ে দিতেন আরও বেশি পরিমাণ দান করতেন তাহলে অন্যান্য সময় রসুল দান করতেন রমজান আসলে রসুলের দানের মাত্রা আরও বেড়ে যায় তো এখান থেকে বোঝা যায় রমজান ছাড়া আমরা যে আমলগুলা করতাম এবাদতগুলা করতাম এই এবাদত রমজানে আমাদের বাড়িয়ে দেওয়া দরকার আল্লাহ তৌফিক দান করে এই হাদিসে আসছে জিবরিল আমিনের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দাউর করতেন কোরআন শোনাইতেন হাদিস থেকে দুটি বিষয়ের গুরুত্ব পাইলাম আমরা এক নম্বর রমজানে রসুল বেশি দান করতেন দ্বিতীয়ত রসুল অন্যান্য সময় তো কোরআন পড়তেন রমজানে কোরআন পড়া বা অন্যরা যেন পড়ে এই ব্যাপারে খুব বেশি পরিমাণ উৎসাহ দিতেন রসুল এই জন্য এই রমজানের এখনও বাকি আছে প্রায় ১৪ দিন আমাদের যাদের এখনও কোরআন পড়াটা শুদ্ধ হয় নাই অন্তত রমজান মাসের বাকি সময়টা আমরা আলেম ওলামাদেরকে পায়ে ধরে হলেও বিশুদ্ধ উচ্চারণে যেন আমরা কোরআন পড়াটা শিখে নিতে পারি চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف رسول الله صلى الله عليه وسلم বলেন
কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে পড়ে তার আমল নামায় দশটা নেকি লিপিবদ্ধ করা হয়। নবীজি বলেন আলিফ লাম মিম এই পুরাটা একটা অক্ষর আমি এটা বলছি না, নবীজি বলেন পুরাটা একটা অক্ষর এটা আমি বলছি না, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন, কিন্তু আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চান কেউ যদি আলিফ লাম মিম উচ্চারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ৩০টা নেকি লিপিবদ্ধ করে দেয়। এখন যাদের পড়া বিশুদ্ধ না, অশুদ্ধ আছে যাদের পড়া, আপনারা রমজান মাসে অন্তত ৫টা সূরা বিশুদ্ধভাবে শিখেন, সূরা ফাতেহা সহ ৫টা। কেন? জোহরের আগে আজকে সুন্নত আমরা ৪ রাকাত পড়লাম, ৪ রাকাত সুন্নতে সূরা ফাতেহার সাথে আরেকটা সূরা মিলাইতে হয় প্রত্যেক রাকাতে, তার মানে ৪টা সূরা আমাদের মুখস্থ থাকা আর সূরা ফাতেহা এগুলো ৫টা। তো ৫টা সূরা অন্তত বিশুদ্ধভাবে শিখা চেষ্টা করা। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু। এই যে আপনি আল হামদু শিখলেন উচ্চারণ করলেন, দেখেন আপনি হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু, ৫টা অক্ষর। এই ৫টা অক্ষর আপনি শিখলেন পড়লেন আপনার আমল নামায় ৫০টা সব লিপিবদ্ধ হয়ে যায়। তো বলছিলাম অন্যান্য সময় যে আবাদতগুলো আমরা করতাম রমজানে ওগুলো করব, কম করব না আরো বেশি করব, এর মধ্যে একটা ছিল দান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা والله يضاعف لمن يشاء والله واسع عليم। সূরা বাকারা ২৬১ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা দান করে তাদের দৃষ্টান্ত কেমন, তাদের দানের দৃষ্টান্ত একটা দানার মতো। বলেন কিসের মতো? এই দানাটা আমি আপনি আমরা জমিনের মধ্যে রোপণ করলাম, রোপণ করার পর আমবাতাত সাবা সানাবিলা এই দানা থেকে গাছ হয়েছে, গাছ থেকে ৬০টা শীষ, কয়টা শীষ? ৬০টা। দানা লাগাইলাম কয়টা, শীষ হইল কয়টা? আল্লাহ বলেন ফিকুল্লি সুম্বুলাতি মিআতু হাব্বা, প্রতিটি শীষের মধ্যে আবার ১০০টি দানা। দানা লাগাইলাম কয়টি? একটির মধ্যে শীষ হইল কয়টা? এই ৬০টি শীষের প্রত্যেকটা শীষে দানা কয়টা? ১০০টা দানা যদি প্রতি শীষে হয় তাহলে ৬০টা শীষে ৬০০ দানা, ১ টাকা দান করবেন ৭০০ সওয়াব পেয়ে যাবেন। এটা তো আল্লাহ ৭০০ বললেন, পরে কি বলে দেখেন, আল্লাহু ইউদাইফু লিমাইয়াশা। আমি আল্লাহ তো তোমাদেরকে দৃষ্টান্ত দিয়ে বললাম যে ৬০টি শীষ হয় সেখান থেকে ৭০০ দানা হয়, এটা আমি তোমাদেরকে একটা উদাহরণ দিলাম যেন তোমাদের বুঝতে সহজ হয়। তো আমি আল্লাহ তো যাকে চাই তার এই দান করার বিনিময়টা আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিয়ে দিই। কি পরিমাণ আল্লাহ বৃদ্ধি করেন আল্লাহ ভালো জানেন। তাহলে ৭০০ নাকি আরো বেশি দেন? আল্লাহ আরো বেশি দেন। এই জন্য দান করা অন্য মাসেও করতাম, রমজানে বেশি করব। অনেকের ঘরে রুগী আছে না, রুগী তো, রুগীদেরকে কত জায়গায় ট্রিটমেন্ট করেন, কত জায়গায় আমরা তাদের ঔষধের ব্যবস্থা করি, কতভাবে আমরা তাদের জন্য মেডিসিন সংগ্রহ করি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন দাউ মারদাকুম বিসসাদাকাত, তোমরা তোমাদের মধ্যে যারা অসুস্থ এই অসুস্থ মানুষগুলাকে সৎকার মাধ্যমে ট্রিটমেন্ট করো, আরোগ্য করার চেষ্টা করো। আপনার আম্মা অসুস্থ দীর্ঘদিন যাবৎ, প্রতিদিন আপনি
এই মায়ের শরীর যেন ভালো হয়ে যায় এই নিয়তে যা সামর্থ্য আছে ওই পরিমাণ আপনি সদকা করেন কারণ নবীজি বলেছেন সদকার মাধ্যমে তোমাদের যে অসুস্থ মানুষগুলো আছে তাদেরকে তোমরা সুস্থ করার চেষ্টা করো সদকার মাধ্যমে তাহলে সদকাটা ঔষধ হিসাবে কাজ করে এটা নবীজি বললেন সদকা কি হিসাবে কাজ করে ঔষধ হিসাবে কাজ করে কিয়ামতের ময়দানে আমি আপনি আমরা যারা আল্লাহ মানে তারাও যাবে যারা আল্লাহ মানে না তারাও যাবে যারা আল্লাহ মানে তারা তো কিয়ামতের মাঠে যাবেই উপস্থিত হবে যারা কিয়ামতের মাঠ বিশ্বাস করে না যারা আল্লাহরে বিশ্বাস করে না তারাও সেখানে যাবে সহিহ বুখারীর বর্ণনা 7512 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিনকুম আহাদুন ইল্লা সাইকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান নবী বলেন কিয়ামতের ময়দানে তোমাদের মধ্যে প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন তাদের মাঝে কথা বলার সময় আল্লাহ আর ওই বান্দার মাঝে কোনো দুভাষী থাকবে না আল্লাহ আরবি ভাষায় কথা বলবেন কি ভাষায় আমরা যারা বাঙালি আমরাও আরবি ভাষায় জবাব দিব এইজন্য আসলে এখান থেকে বোঝা যায় দুনিয়াতে আরবি ভাষা শিক্ষা করার আলাদা একটা গুরুত্ব আছে ঠিক না কবর আরবি না বাংলা দাফন আরবি না বাংলা কাফন আরবি না বাংলা মুনকার নাকির আরবি না বাংলা সুয়াল জবাব আরবি না বাংলা মার রব্বুকা আরবি না বাংলা আমা দিনুকা আরবি না বাংলা আমার নবীয়ুক আরবি না বাংলা তো সবই তো পারেন আপনারা তো এই জন্য আরবি ভাষা সব জায়গায় আমাদের কাজে লাগে খালি আমরা দাবি করি শিখি না আর কি কিন্তু শিখা দরকার তো যাই হোক যারা আরবিতে দুনিয়াতে কথা বলতে পারি না আমরা যারা তারাও কবরে আরবিতে কথা বলতে পারবো ইনশাআল্লাহ তো কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা হবে তো এই ব্যক্তি কি করবে ফায়ানজুরু মা আইমানা মিনহু ওই ব্যক্তি তার ডানে তাকাবে ফায়ানজুরু আইমানা মিনহু তার ডানে তাকাবে ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি ডানে তাকানোর পর ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে যেই আমল নামাগুলা পাঠিয়েছে ওই আমল নামাগুলা তার ডান পাশে দেখতে পাবে নবী বলেন ওয়ান জুরু আশআমা মিনহু এর পর বাম পাশে তাকাবে ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি বাম পাশে তাকিয়ে ওই ব্যক্তি তাই দেখতে পাবে যা দুনিয়ার মধ্যে থাকতে কবরে আগে পাঠিয়েছে এই জিনিসগুলা দেখতে পাবে আগে এই জায়গাটা বুঝেন হাদিসের মধ্যে আসছে ডানে তাকাবে বামে তাকাবে সে তাই দেখবে যা দুনিয়াতে থাকতে আগে পাঠিয়েছে দুনিয়াতে থাকতে আগে তো আমি আপনি দুনিয়াতে থাকতেই কিন্তু পাঠাতে হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ মানুষ যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে এটা যেন সে চিন্তা করে আমি আপনি আল্লাহর কাছে যে যাব যাওয়ার পর সেখানে কিন্তু আমরা সব উপস্থিত পেয়ে যাব ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদার আমি আপনি যত ভালো কাজ করছি সব আমরা সেখানে পাবো ওয়ামা আমিলাত মিন সু যত খারাপ কাজ করছি এইগুলাও আমরা সেখানে পাবো তাহলে ভালো কাজ যা আগে পাঠিয়েছি এগুলাও দেখতে পাবো খারাপ কাজ যা পাঠিয়েছি এগুলো আমরা সেখানে দেখব তো বান্দা ডান পাশে দাগাবে দেখবে তার আমল নামা যা আগে পাঠাইছে বাম পাশে তাকাবে দেখবে আমল নামা সে আগে যা পাঠিয়েছে এরপরে নবীজি বলেন ওয়ানজুরু বাইনা ইয়াদাই ফালা ইয়ারা ইল্লা নার তিলকা আওয়াজিহি সামনে তাকাবে তাকানোর পর জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না কি দেখবে জাহান্নাম ডানে দেখবে আমল নামা বামে দেখবে আমল নামা সামনে দেখবে জাহান্নাম জাহান্নাম যখন দেখবে নবীজি বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা আমার উম্মত ডানে তাকাইলে দেখবা আমল নামা বামে তাকাইলে দেখবা আমল নামা সামনে তাকাইলে দেখবা জাহান্নাম এই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদিও একটা খেজুরের টুকরা দিয়েও হয় একটা খেজুরের টুকরা দান করে হলেও এই খেজুরটা যে তুমি দান করলা এটার মাধ্যমে হতে পারে তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন তাহলে আগেও সৎকা করতাম রমজানেও করব কম করব না আগের চেয়ে আরো বেশি করব বেশি করব
رسول الله صلى الله عليه وسلم আমাদের শরীরের ব্যাপারে আলোচনা করেন আবু দাউদের এক হাদিসের মধ্যে 5242 এ রাসূল আলোচনা করেন ফিল ইনসানি মানুষের মাঝে সালাসু মিয়াতিন ওয়া সিত্তুনা মাফসিলা 360 টি জোড়া আছে মানুষের শরীরের মাঝে কয়টি জোড়া আছে 360 টি ফালাইহি আইয়া তাসাদদাকা আন কুল্লি মাফসিলিন বিসাদাকা সে তার শরীরের প্রতিটি জোড়া থেকে একটি করে সদকা করা উচিত দরকার এখন আমরা 360 টি জোড়ার পক্ষ থেকে 360 টি সদকা করা এটা কি আমাদের জন্য সহজ না কষ্ট সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন শরীরের 360 টি জোড়ার পক্ষ থেকে যেন প্রত্যেক মানুষ প্রতিদিন সদকা করে এটা কার পক্ষে সম্ভব আমাদের পক্ষে তো সম্ভব না নবীজি বললেন সম্ভব মসজিদের মধ্যে যখন যাও যাওয়ার পর আন্নুখাতু ফিল মসজিদি তাদফানুহু মসজিদের মধ্যে যাইবা যাওয়ার পর আন্নুখাতু ফিল মসজিদি তাদফানুহা মসজিদে যাইবা যাওয়ার পর যদি নাকের শ্লেষা অথবা কোনো মানুষের কফ থুতু ইত্যাদি মসজিদের মধ্যে দেখতে পাও ওটা মাটির নিচে দাফন করে দিবা মানে পরিষ্কার করবা এতে তোমার 360 টি জোড়ার পক্ষ থেকে সদকা হয়ে যায় তাহলে খাদেম সাহেবের অপেক্ষা করবেন না নিজেই পরিষ্কার করবেন পরিষ্কার করব নবীজি বলেন এটাও যদি সম্ভব না হয় তাহলে কি করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াশাইতুনাহিহি আনিত তরিক রাস্তা দিয়ে হাঁটবা হাঁটার সময় যদি কষ্টদায়ক বস্তু পাও ওই বস্তুটা সরায়া দিবা 360 টি জোড়ার পক্ষ থেকে সদকা হয়ে যাবে এটাও যদি না পাও রাকাতাত দুহা সকালবেলা চাশতের দুই রাকাত নামাজ আদায় করবা চাশতের নামাজ বলা হয় সূর্য ওঠার পর শুরুর দিকে যেই নামাজটা পড়ে এটাকে ইশরাকের নামাজ বলে সূর্য উঠলো সকালে ওঠার পর প্রথম দিকে যেই নামাজটা এটা ইশরাকের নামাজ একটু উপরে ওঠার পর যে নামাজ পড়বেন এটাকে বলা হয় চাশতের নামাজ এই চাশতের দুই রাকাত নামাজ যে পড়বে 360 টি জোড়ার পক্ষ থেকে সদকা হয়ে যাবে তাহলে সদকার আরেকটা সিস্টেম আমরা জানলাম পদ্ধতি জানলাম তাহলে এবার আপনারা বলেন তো রোগী অসুস্থতা থেকে সুস্থ হওয়ার একটা ঔষধের নাম রাসূল বলেছেন কি সদকা কিয়ামতের ময়দানে আগুন থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি বলছে রাসূল কি বলেন তো সদকা আমাদের 360 টা জোড়া আছে শরীরের এইগুলা থেকে আমাদের সদকা করা দরকার তো যেহেতু আমরা 2-4 টাকা সদকা করলে এতগুলা জোড়ার সদকা আদায় হবে না তো রাসূল সিস্টেম শিখাইয়া দিছে মসজিদ থেকে কষ্টদায়ক বস্তু সরায়বা নাকের শ্লেষা ময়লা ইত্যাদি সরাবা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবা সকালবেলা 2 রাকাত চাশতের নামাজ পড়বা এগুলা তোমাদের শরীরের 360 টি জোড়ার পক্ষ থেকে সদকা হয়ে যাবে আল্লাহ আমল করার তৌফিক দান করেন সদকা কেমন জিনিস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসের মধ্যে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা অঙ্গকে বাঁচাইতে বললেন এই অঙ্গটার নাম হলো জিহ্বা বলেন তো অঙ্গটার নাম কি জিহ্বা এখন এই জিহ্বা এটা দিয়ে আমাদের অনেক গুনাহ হয় এই গুনাহ হওয়ার কারণে আমরা জাহান্নামের উপযোগী হয়ে যাই নাউজুবিল্লাহ এখন 2616 নম্বর হাদিসে রাসূল বললেন হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা হুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে মুখ থুপড়ে জাহান্নামে নিক্ষেপ করবে এই হাদিসের থেকে বোঝা যায় জিহ্বার অপরাধে আমরা জাহান্নামী হতে পারি অনেকে এখন জাহান্নাম থেকে আবার বাঁচার আরেকটা উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এটা হলো সদকা বলেন কি বলেন তো সদকা কিয়ামতের ময়দানে আমার আপনার মাথা যেন নিচে না যায় আর পা যেন উপরে না ওঠে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন কুল্লু মরিইন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকযা বাইনান নাস কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ দুনিয়ার মধ্যে যেই সদকা করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ ফয়সালা করার আগ পর্যন্ত বিচার ব্যবস্থা শুরু করার আগ পর্যন্ত
সৎকা নামক ছায়ার নিচে ওই সৎকাকারী ব্যক্তি অবস্থান করবে এক ব্যক্তি দুনিয়াতে সৎকা করত তা আমরা এতদিন জানতাম আরশের ছায়ার তলে সাত শ্রেণী স্থান পাবে কারণ চলে গেছে মনে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিসমিল্লাহির রহমানির রহিম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর আলোচনা করছিলাম আপনাদেরকে স্মরণ করায় দিলে আপনাদের মনে থাকার কথা সৎকা জাহান্নাম থেকে বাঁচার সুন্দর একটা পদ্ধতি রসুল বলে দিয়েছেন সৎকা আগুন থেকে বাঁচার সুন্দর পদ্ধতি সৎকা এক হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদাকাতা লাতুতফিউ আন আহলিহা হাররাল কুবুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সৎকা কবরবাসীকে কবরের আজাব কবরের উত্তপ্ত হাওয়া থেকে সৎকা ওই কবরবাসীকে হেফাজত করে কবরের যে গরম হাওয়া এটাকে তুৎফিউ নিভিয়ে দেয় সৎকা বলেন তো করমের গরম কবরের গরম হাওয়া কে নিভিয়ে দেয় সৎকা জাহান্নামের আগুন নিভিয়ে দেয় সৎকা সেই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসে দানশীল ছিলেন সৎকা করতেন রমজান মাসে সৎকা দান করার মাত্রা আরো বাড়িয়ে দিতেন তাই আমরা এই মাসে দানশীলতা আমরা আগের চেয়ে একটু বাড়িয়ে দিব আল্লাহ তৌফিক দান করেন এই মাসের শেষ দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজান মাস ১২ মাসের মধ্যে সবচেয়ে সেরা মাস রমজান রমজান মাসের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষ দশক সহিহ বুখারীর বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা ২০২৪ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে কি করতেন তার বিবি বর্ণনা করেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দখল আল আশারু শাদ্দ মিজারা রমজান মাস যখন আসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি কোষে নিতেন লুঙ্গি কোষে নিতেন মানে মানে আমরা বলি না গোশ কাসা দিয়ে নামো ভালোভাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি কোষে নিতেন মানে ভালোভাবে প্রস্তুতি নিতেন শেষ দশক যখন শুরু হইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি কোষে নিতেন মানে খুব ভালোভাবে প্রস্তুতি নিতেন ওয়া আহিয়া লাইলা শেষ দশকের প্রতিটা রাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহিয়া লাইলা প্রত্যেক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত থাকতেন জাগরণ করতেন রাত্রি জাগরণ করতেন প্রতি রাত্রে শুধু বেজর রাত না প্রতি রাত ওয়া আইকাযা আহলা পরিবারকে জাগিয়ে দিতেন তাহলে রমজানের শেষ দশক শুরু হলে রসুল লুঙ্গি কোষে নিতেন নিজে রাত্রি জাগরণ করতেন পরিবারকে জাগিয়ে দিতেন এজন্য আমরা রমজানের এতটুকু পর্যন্ত যতটুকু আমল করেছি না করেছি এখন থেকে শেষ পর্যন্ত আমল আরো বাড়িয়ে দিব আর শেষ দশকে আরো বাড়িয়ে দিব ইনশাআল্লাহ শেষ দশকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাত লাইলাতুল কদর কদরের রাত কদরের রাত্রির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারীর ৩৫ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه কোন ব্যক্তি যদি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজ পড়ে জাগ্রত থাকে ইবাদতে কাটায় তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয় লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর এক হাজার মাসের চাইতে একটা রাত বেশি উত্তম একটা রাত এই এক রাতের দাম এক হাজার মাসের চাইতে বেশি কেমন এক হাজার মাস যে এক হাজার মাসে লাইলাতুল কদর নাই বুঝেন নাই লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতে উত্তম কেমন এক হাজার মাস যে এক হাজার মাসে লাইলাতুল কদর নাই
থাকলে আবার কিবলা হবে থাকলে তো আবার ওটা আবার আলাদা মর্যাদা হয়ে যাবে তাহলে লাইলাতুল কদর হিন 1000 মাসের চাইতে লাইলাতুল কদরের শুধু এক রাত আল্লাহর কাছে আরো বেশি দামি এই ব্যাপারে তিরমিজি শরীফের একটা হাদিস শুনি আমরা তখন আমাদের স্পষ্ট হবে বিষয়টা তিরমিজি শরীফের বর্ণনা 1667 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله خير من ألف يوم فيما سواه من المنازل ایک دین اللہ راستہ پہارا داری کرا ایک ہزار دین پہارا داری نہ کرا بجن ایک دین اللہ راستہ پہارا داری کرا এক হাজার দিন আল্লাহর রাস্তায় পাহারাদারি না করা তাহলে এবার পুরোটা মিলাই আল্লাহর রাস্তায় এক হাজার দিন পাহারাদারি না করা একদিন একদিকে রাখেন তাহলে এক হাজার দিন এই পাশে রাখি আমরা এই যে এক হাজার দিন যে এক হাজার দিনে একদিনও আপনি আল্লাহর রাস্তায় পাহারাদারি করেন নাই এবার আমার দিকে তাকান এটা হলো একদিন এটা হলো এক হাজার দিন এই এক হাজার দিনের কোন দিনে আপনি আল্লাহর রাস্তায় পাহারাদারি করেন নাই আর এই যে একদিন পাহারাদারি করেছেন বলেন তো এটা কি একদিন পাহারাদারি করা না পাহারাদারি ছাড়া আর এটা কয় হাজার দিন পাহারাদারি করেছেন না ছাড়া রসুল বলেন এই পাহারাদারি ছাড়া এক হাজার দিনের চাইতে পাহারাদারি করা একদিন আরো উত্তম বুঝছেননি বার তো এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই হাদিস থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর এক রাত তাহলে এটা এটা লাইলাতুল কদর এক রাত এটা হলো হাজার মাস এই হাজার মাসে লাইলাতুল কদর নাই আর এটা হলো এক রাত লাইলাতুল কদর তো এই এক রাত আর এই এক হাজার মাস বলেন তো এই হাজার মাসে লাইলাতুল কদর আছে আল্লাহর কাছে এই এক হাজার মাসের চাইতে এই এক লাইলাতুল কদরের দাম বেশি এখন যদি আপনাদেরকে বলা হয় বুঝাই দিতে পারবেন না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা একটার চেয়ে আরেকটা দামি এই জাতীয় দৃষ্টান্ত হাদিসেও আছে গতকালকে কি বার গেছে শুক্রবার ইবনে মাজার 1087 নাম্বার হাদিস এই হাদিসটা আগামী শুক্রবার থেকে মরণের আগ পর্যন্ত সবাই পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من غسل واغتسل من غسل يوم الجمعه واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ثم دنا من الامام فاستمع رسول الله صلى الله عليه وسلم বলেন জুমার দিন কেউ যদি গোসল করে তাড়াতাড়ি মসজিদের উদ্দেশ্যে রওনা করে হেঁটে হেঁটে কিভাবে হেঁটে রওনা করে বাহনে না চড়ে তো আপনারা তো মাশাআল্লাহ অনেকে এই সাভার থেকেও মিরপুরে জুমা পড়তে যান আপনারা হাইটে যাবেন নাকি না না এটা হলো আশেপাশে যে মসজিদগুলো আছে যখন আপনারা যাবেন তাহলে তাড়াতাড়ি গোসল করা গোসল করে তাড়াতাড়ি মসজিদে হেঁটে হেঁটে যাওয়া গিয়ে ইমামের কাছাকাছি বসবেন বসার পর যদি ওই ব্যক্তি ইমামের কথা শুনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রত্যেকটা কদম এই যে একটা কদম ফালাইলেন আবার উঠাইলেন আবার ফালাইলেন আবার উঠাইলেন এই প্রত্যেকটা কদমের দাম এক বছর রোজা রাখা এক বছর নামাজ করার যে সব আল্লাহ তাকে সেই সব দান করবে শুধু এক কদমের বিনিময়ে এক বছর রোজা রাখা এক বছর নামাজ পড়ার সব তাহলে আগামী জুমা থেকে দেখা যাবে কারা কারা আগে মসজিদে যায় ঠিক আছে না এই জন্য আগে আগে জুমার দিন মসজিদে যাওয়া তাহলে হাদিস থেকে আমরা জানলাম যে এই উম্মত এবাদত করবে কম সব পাবে বেশি বাকিটা প্রতিদিন যে এমন না এটা মাঝে মাঝে আল্লাহ অফার দেয় রমজান মাসে লাইলাতুল কদর জুমার দিন সপ্তাহের মধ্যে এই অফারগুলো আমরা পাই তো এই উম্মত হায়াত পায় কম কিন্তু এই উম্মত এবাদত কিছু কিছু দিন যদি করে তো অতীতের উম্মত যদিও 1000 বছর হায়াত পায় 500 বছর হায়াত পায় এই উম্মত সামান্য মুহূর্ত এবাদত করে অতীতের উম্মতের 500 বছরের সওয়াব এই উম্মত সামান্য মুহূর্তে নিয়ে যেতে পারে কথাগুলো বুঝে আসছে সবার তাহলে এই জন্য শেষ দশকে লাইলাতুল কদর এটা পাওয়ার আশায় আমি আপনাদের কাছে আবদার রাখব শেষ দশকের প্রতি রাত আমরা জাগ্রত থাকবো ইনশাআল্লাহ এক তো লুঙ্গি কষে নেওয়া মানে প্রস্তুতি নেওয়া দুই নাম্বার নিজে জাগ্রত হওয়া তিন নাম্বার পরিবারকে জাগিয়ে দেওয়া
রমজানে আপনারা মা বোনদেরকে ইবাদত করার সুযোগই দেন না ইফতারি আর সাহরি বানানোর পিছনে এত বেশি তাদেরকে ব্যস্ত রাখেন এই বেচারীরা যে ইবাদত করবে ইবাদত করার কোনো সুযোগ পায় না এজন্য আমরা মা বোনদেরকে সাহরি এবং ইফতারির সময় একটু ইবাদত করার সুযোগ করে দিব খুব মনোযোগ দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো লাইলাতুল কদর কবে বলেন তো কি বললাম কবে ছয়টা জবাব মনে রাখবো আমরা এক নাম্বার জবাব লাইলাতুল কদর রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা দুই নাম্বার জবাব একুশতম রজনীতে লাইলাতুল কদর হবে কততম রজনীতে হতে পারে আল্লাহ চাইলে তিন নাম্বার জবাব তেইশতম রজনী কতম রজনী চার নাম্বার জবাব চব্বিশতম রজনী কততম এটা একটু নতুন নতুন চব্বিশতম রজনী পাঁচ নাম্বার জবাব পঁচিশতম রজনী ছয় নাম্বার জবাব সাতাশ এবং উনত্রিশতম রজনী তাহলে একুশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ উনত্রিশ ছয়টা রাত কয়টা রাত রমজানের এই শেষের ছয় রাত আর বাকি ধরে নেন আরও তিন রাত বা চার রাত মোট দশ রাত যদি রমজান উনত্রিশ বা তিরিশের উপর ডিপেন্ড করে আমরা দশটাই ধরি তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো এখন আপনাদের কাছে আমার আবদার আমরা সবাই এই রমজানে শেষ দশকের প্রতিটা বেজোর রাত্রিতেই লাইলাতুল কদরের আশায় জাগ্রত থেকে আল্লাহর কাছে শুধু দোয়া করব এবাদত করব মানে এবাদতে কাটিয়ে দিব লাইলাতুল কদর পাওয়ার আশায় তাহলে শেষ দশের প্রতি বেজোর রাত্রে আমরা লাইলাতুল কদর পাওয়ার আশা করব এ হলো একটা জবাব দ্বিতীয় জবাব একুশতম রজনী আবু দাউদ শরীফের তেরোশো একাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল التمسوها في العشر الأواخر من رمضان في تسعة تبقى رسول الله صلى الله عليه وسلم বলেন রমজানের শেষ দশকের নয় দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো কয়দিন বাকি থাকবে নয় দিন বাকি থাকলে কয়রা কততম রাত হয় একুশতম শেষ দশকের নয় দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো তাহলে একুশতম রাত তাহলে প্রথম জবাব প্রতি বেজোর রাত দ্বিতীয় জবাব পাইলাম আমরা একুশতম রজনীতে লাইলাতুল কদর হতে পারে তিন নাম্বার জবাব তেইশতম রাত মুসলিম শরীফের ছাব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা নবীজি বলেন লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে লাইলাতুল কদরের ব্যাপারে আমাকে জানানো হয়েছে সুম্মা উনসিতুহা এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এরপর আমি ভুলে গিয়েছি লাইলাতুল কদর কবে এটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে অতপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি ভুলে গিয়েছি এরপর আল্লাহ বলেন আরানি সবিহাতাহা আসজুদু ফি মাইন ওয়াতিন আমি দেখলাম লাইলাতুল কদরের পরের সকালটা এমন আমি পানি এবং মাটির মধ্যে সেজদা দিতেছি পানি এবং কাদা মাটির মধ্যে সেজদা দিচ্ছি নবীজি বলেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে লাইলাতুল কদরের সকালটা ছিল এমন যে আমি মাটি কাদা মাটি আর পানির মধ্যে সেজদা দিচ্ছি তাহলে বোঝা গেল লাইলাতুল কদরের রাত্রিটা বৃষ্টিস্নাত রাত ছিল বৃষ্টি হয়েছে রাতে সকালবেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে উনাইস বলেন কয় আমার মনে আছে মুতিরনা লাইলাতা সালাসি ওয়া ইশরিনা এক রমজানে তেইশতম রজনীতে বৃষ্টি হয়েছে কততম রজনীতে ফসল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাদেরকে ফজরের নামাজ পড়াইলেন পড়ানোর পর যখন রসুল ফিরে যাচ্ছে বাসায়
আমি তাকিয়ে দেখলাম ওয়া ইন্না আসারাল মাই ওয়া তিন আলা জাবহাতিহি ওয়া আনফিহি আমি তাকায় দেখলাম মাটি এবং পানির চিহ্ন রাসূলের কপাল এবং নাক মুবারকের মধ্যে দেখা যাচ্ছে সুবহানাল্লাহ নবীজি বলছিলেন আমি দেখলাম যে আমার লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে সকালটা ছিল এমন যে আমি মাটি এবং পানির মধ্যে সিজদা দিচ্ছি তবে আমি জানি না আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা কোন রাত বাকি সাহাবী বলেন এক বছর এমন হয়েছে যে 23তম রজনীতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর পরের দিন ফজর যখন রাসূল পড়াইলেন পড়ানোর পর যখন বাসায় যাচ্ছে তাকায় দেখলাম রাসূলের কপাল আর নাক মুবারকের মধ্যে কাদা মাটি আর পানির চিহ্ন দেখা যাচ্ছে এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদর 23তম রজনীতে হতে পারে চার নাম্বার জবাব লাইলাতুল কদর 24তম রজনীতে হতে পারে সহিহ বুখারীর 2022 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন ইলতামিসুহা ফি 24 তোমরা লাইলাতুল কদর 24তম রজনীতে তালাশ করো আমি আপনাদেরকে বলবো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর কারক এই কথাটা বলছেন সহিহ বুখারীর 2022 নাম্বার হাদিস যে তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর কারক হযরত ভাই হুজুর সামনে আসেন সামনে আসেন সামনে আসেন হুজুরের চেয়ার দেন হ্যাঁ লাইলাতুল কদর আচ্ছা ঠিক আছে লাইলাতুল কদর 24তম রজনীতে এটা তালাশ করার জন্য বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহিহ বুখারীর 2022 নম্বর হাদিস তো দেখেন যেহেতু রাসূলের একজন সাহাবী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর কারক উনি বললেন 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো সহিহ বুখারীর 2022 নাম্বার হাদিস অতএব আমি আপনি আমাদের আজকে থেকে এই বছর থেকে আমাদেরও মানসিকতা যে আমরাও এখন থেকে 24তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করব ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ তাহলে 21 23 24 পঞ্চম জবাব লাইলাতুল কদর 25তম রজনী 25তম রজনীতে যে লাইলাতুল কদর সহিহ বুখারীর 2023 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন খরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউখবিরানা বিলাইলাতিল কদর রাসূল আমাদের সামনে বের হলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য দেখেন কি বলে রাসূল আমাদের কাছে আসলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য তার মানে কবে লাইলাতুল কদর এটা আমাদেরকে রাসূল বলে দিবেন এটা বলার জন্য নবীজি বের হয়েছে সুবহানাল্লাহ মানে বলেই দিবেন অমুক তারিখে লাইলাতুল কদর এটা বলার জন্য বের হইছে ঘটনা চক্রে ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে রাসূল আসছে আসার পর নবীজি বলেন খরজ তুলি উখবিরাকুম বিলাইলাতিল কদর ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান আমি তোমাদের সামনে এসেছিলাম লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য তবে ওমকে ওমকে ঝগড়া করার কারণে ফারুফিআত আমার মনে ছিল লাইলাতুল কদরটা কবে তবে তারা দুইজন যে ঝগড়া করছে না এই ঝগড়ার মুহূর্তে লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে নবীজি শেষে বলেন আসা আইয়াকুনা খায়রান লাহুম আমি আশাবাদী আইয়াকুনা খায়রান লাকুম এই যে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মাঝেই তোমাদের জন্য কল্যাণ না আবার বুঝেন হাদিসটা আবার বুঝেন রাসূল বললেন লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য আমি এসেছিলাম তবে দুইজন ঝগড়া করেছে তাই লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে এই ভুলিয়ে দেওয়াটাও আমি আশা করি এটাই তোমাদের জন্য কল্যাণ কি কল্যাণ বলেন তো কল্যাণটা হলো এই আমরা তো বাঙালি যদি জানতাম নিশ্চিতভাবে যে 21তম রাত্রিতেই লাইলাতুল কদর পরে আমরা আর কোনোদিন জাগতাম না আমরা খালি 21তম রাত্রিতে জাগতাম ঠিক না তো কল্যাণটা কি যে আমার নবীরে যেহেতু ভুলিয়ে দেওয়া হয়েছে তাই এতটুকু কল্যাণ জানলাম যে অন্তত লাইলাতুল কদর পাওয়ার আশায় ছয়টা রাত আমরা জাগ্রত থেকে এবাদত করব এর মাঝে একদিন তো লাইলাতুল কদর পেয়েই যাব আর বাকি দিনের এবাদতের সওয়াবও তো পেয়ে যাব তাহলে কল্যাণ না অকল্যাণ
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালতামিসুহা ফিত্তাসিআ ওয়াসসাবিআ ওয়াল খামিসা তোমরা লাইলাতুল কদর 29 তম রজনীতে তালাশ করো 27 তম রজনীতে তালাশ করো 25 তম রজনীতে তালাশ করো 29 27 25 এই হাদিস থেকে আমরা 25 তম রজনীর দলিলটা নিলাম 25 তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে তাহলে 21 23 24 25 শের জবাব লাইলাতুল কদর 27 হতে পারে 29 হতে পারে এটা এই হাদিস থেকেও জানছি আমরা তারপর আলাদা একটা হাদিস জানছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মুসনাদ আহমদ কিতাবের নাম 10734 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে তিনি বলেন লাইলাতুল কদরি লাইলাতুন সাবিআহ আও তাসিআতু ওয়াইশরুন লাইলাতুল কদরটা 27 তম রজনীতে অথবা 29 তম রজনীতে বলেন তো কত 27 অথবা 29 তম সবগুলা হাদিস মিলানোর পর আমরা বুঝতে পারলাম 21 লাইলাতুল কদর হতে পারে 23 ও হতে পারে 24 ও হতে পারে 25 ও হতে পারে 27 ও হতে পারে 29 ও হতে পারে কবে হবে আল্লাহ জানে বাস আমরা লাইলাতুল কদর পাবই এই নিশ্চয়তা নিয়েই 6 রাত ইবাদত করব করার পর এরপর অন্যদেরকে আমরা বলবো ভাই যেহেতু 6 রাত ইবাদত করেছি অতএব আমি লাইলাতুল কদর পেয়ে গেছি ঠিক আছে না এর প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আপনি আমার ভাগ্যে খারাপ কিছু থাকলে এটা মুছে দেন এটা দূর করে দেন আল্লাহ ঝুলন্ত যে খারাপ ভাগ্যগুলো আছে এগুলো সরায়া দেন এই জাতীয় দোয়া আল্লাহর কাছে বেশি করা আমাদের দেশে আমরা 27 তম রজনীকে ধরে বসে থাকি সবাই সাধারণত এটার একটা কারণ আছে 27 তম রজনীরও আলাদা গুরুত্ব হাদিসে বর্ণনা করা হয়েছে মানে আলাদা ফজিলত বর্ণনা করা হয়েছে তো এই জন্য অনেকে 27 তম রজনীর এটা ধরে বসে থাকে এটা আসলে ঠিক না 27 তম রজনী ধরে বসে থাকাটা ঠিক না এটা আমরা করব না ইনশাআল্লাহ তারপর হাদিসগুলো শুনে নেই মুসলিম শরীফের 1671 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন লাইলাতুল কদরের ব্যাপারে উবাই ইবনে কাব বলেন ইন্নিল্লা আ'লামুহা ওয়া আকসারু ইলমি হিয়াল লাইলা আল্লাতি আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা উবাই ইবনে কাব বলেন লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আমি অধিক বেশি জানি লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আছে লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে জাগ্রত হওয়ার ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে আদেশ করেছেন উবাই ইবনে কাব বলেন সেই রাত্রিটা হলো হিয়া লাইলাতু সাবঈ ওয়া ইশরিনা সেটা হলো 27 তম রাত কত তম রাত এই হাদিসের কারণে তো আমাদের অনেকে আমরা বোধে বোধে থাকি 27 তম রাত তাহলে বুখারীতে তো আসছে আপনার 21 তম রাতের কথা বুখারীতে আসছে 23 তম রাতের কথা বুখারীতে 24 তম রাতের কথা আছে বুখারীতে 25 তম রাতের কথা আছে বুখারীতে 27 তম রাতের কথা আছে বুখারীতে 29 তম রাতের কথা আছে তাহলে বর্ণনায় তো সবগুলা বিশুদ্ধ বর্ণনা সবগুলা বিশুদ্ধ বর্ণনা তো আমরা কেন শুধু 27 তম রজনী ধরে বসে থাকি বলেন এটা আমাদের উচিত না এটা ঠিক না আমরা প্রতিটা রাত্রই ইবাদতের মাধ্যমে কাটাবো আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই রমজানে ইনশাআল্লাহ এই রমজান থেকে মরণ পর্যন্ত শুধু 27 না প্রত্যেক বেজর রাত বলেন শুধু 27 না প্রত্যেক বেজর রাত না বেজর রাতের সাথে আরেকটা না আছে জোর রাত 24 তাহলে 6 রাত না 6 রাত না 10 রাত 10 রাত এটা হইলে তো আর ঝামেলাই থাকে না 9 এবং 7 বলেন কি বললাম 9 এবং 7 বলেন তো লাইলাতুল কদর তালাশ করব রমজানের কোন দশকে এটা বারবার বলেন কোন দশকে ঘটনা চক্রে শেষ দশকের প্রথম দিন চলে গেছে তাহলে তো আর দশক থাকলো না এখন পরের দিন আপনার মনে হইছে আরে কালকে রাত্রে থেকে তো আমার উচিত ছিল আমি তো তালাশ করি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা শেষ দশকে তালাশ করতে পারে নাই এখন এখন শুনেন এখনো কি শেষ দশক শুরু হয়েছে না আপনারা আবার দুই নম্বরই করেন না কিন্তু আমরা শেষ দশকেই তালাশ করব আর কেউ যদি আপনার আমাদের আত্মীয় স্বজনের কেউ যদি জানাটা আছে আচ্ছা লাইনটা দিয়ে দেন ঠিক আছে ঠিক আছে শেষ দশকে আমরা লাইলাতুল কদর তালাশ করব শেষ দশকে আমাদের মধ্যে কেউ যদি লাইলাতুল কদর তালাশ না করে যেমন আপনি আপনার কোনো বন্ধুকে ফোনে বললেন কিরে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য গত রাত্রে জাগ্রত ছিলি তো যদি বলে আহা আমার তো মনে নাই কি বলতে পারে আমার তাকে কি বলবেন
তাকে তখন মুসলিম শরীফের একটা হাদিস শোনায় দিতে হবে সান্তনামূলক মুসলিম শরীফের হাদিস এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওনার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এটা আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা তিনি বলেন ইলতামিসুহা ফিল আশারিল আওয়াখিরি আও ফিতিসিল আওয়াখিরি এটার অর্থ হলো তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো অথবা শেষ নয়ে তালাশ করো তাহলে কি পাইলাম 10 পাইলাম আবার 9 9 এখন থেকে বলা যাবে না এখন থেকে 10 এখন থেকে বললে আবার হবে না 9 আছে যদি কেউ ভুলে যায় তাকে বলবেন তুমি যেহেতু 10 এর কথা ভুলে গেছো তো ঠিক আছে শেষ নয়ে লাইলাতুল কদর তালাশ করো তাহলে কি বুঝলাম শেষ নয়ে লাইলাতুল কদর তালাশ করা মুসলিম শরীফের বর্ণনা 2657 বর্ণনা শেষ নয়ও যদি কেউ না পারে শেষ নয় চলে গেল নয় চলে যাওয়ার পরে আপনার এক বন্ধুরে ফোন দিবেন কি ব্যাপার লাইলাতুল কদর তালাশ করছো তো সে বলল না তখন তাকে বলবেন যেহেতু তালাশ করতে পারো নাই তুমি এক কাজ করবা কি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদর ফি সাবইল আওয়াখির রাসূলের এক দল সাহাবাকে স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কদর শেষ 7 রাতে মানে এটা এখন কোয়াজে বলো শেষ 10 এটা হলো আমাদের শিক্ষা কিন্তু যে আপনার প্রথম শেষ 10 মিস করছে তাকে বলবো নয়ের কথা নয় যে মিস করে তাকে বলবো আমরা শোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবাদেরকে স্বপ্নে দেখানো হলো যে লাইলাতুল একদল সবাই রে না কিন্তু একদল সাহাবাদেরকে দেখানো হলো লাইলাতুল কদর শেষ 7 রাত্রিতে বাস আপনারা প্রথম 3 রাত জাগিরেন না নাকি না এরকম না কিন্তু তো নবীজি এই স্বপ্নের কথা শুইনা বললেন আরর ইয়াকুম কত তাওয়াত ফি সাবইল আওয়াখির আচ্ছা তোমরা এই স্বপ্ন দেখছো কাজী আমিও তো তোমাদের মতো এই জাতীয় স্বপ্ন দেখছি তার মানে আমার স্বপ্নের সাথে তোমাদের স্বপ্ন মিলে গেছে তাহলে নবীও স্বপ্নে দেখছিলেন যে শেষ 7 রাতে লাইলাতুল কদর এই এই হাদিস কারে বলবেন বলেন তো যে প্রথম 3 রাত মিস করবে এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে প্রথম 3 রাতে কেউ অসুস্থ অথবা দুর্বল খুব মন দিয়ে শুনেন তাকে কি বলবেন ফোন দিলেন কি ব্যাপার লাইলাতুল কদরের আশায় গত 2-3 রাত যাচ্ছেন তো সে বলবে আর বইলো না ভাই জ্বরে আছি দুর্বল হয়ে গেছি এরকম তখন তাকে আপনি বলবেন আহা গত 3 দিন তুমি যদিও দুর্বল ছিলা জ্বর ছিল মন দিয়ে শোনো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরেরই বর্ণনা তিনি বলেন ইদা দুউফা আহাদুকুম আও আজাজা তোমাদের কেউ যদি দুর্বল হয়ে যায় অথবা অক্ষম হয়ে যায় ফালা ইউগলাবান্না আলা সাবইল আওয়াখির শেষ 7 রাতে যেন কেউ দুর্বল না হয় অক্ষম না হয় অলসতা না করে অলসতা 3 দিন করছো ভালো কথা শেষ 7 রাতে আর অলসতাও করো না দুর্বলও থাইকো না তাড়াতাড়ি ওষুধ খায়া সবল হওয়ার চেষ্টা করো শেষ রাত মিস করা যাবে না তাহলে যদি কেউ অসুস্থ থাকে দুর্বল থাকে তারে ওষুধ খাওয়ান আজকে থেকে যে না মিস করা যাবে না এরে আজকে থেকে খাওয়াবেন কেন শেষ 10 রাত যাতে সে মিস না করে শেষ 10 রাতেও যদি সুস্থ না হয় যদি 2-3 দিন চলে যায় শেষ 7 রাতে যেন সুস্থতার সাথে ইবাদত করতে পারে এজন্য এখন থেকে চেষ্টা করা তাহলে আমি আপনাদেরকে আপনারা এই জায়গায় যারা আছেন বলেন আমরা লাইলাতুল কদর তালাশ করব শেষ 7 রাতে আমাদের মাঝে কোনো গাফেল যদি 10 রাতের কথা ভুলে যায় তাকে কি বলবো নয়ের কথাও যদি কোনো গাফেল ভুলে যায় তাকে কি বলবো শেষ 7 বুঝে আসছে সবার তাহলে এটা আমরা অন্যদেরকে বলবো তাহলে এই তো শেষের দুইটা আমরা সিক্রেট রাখবো গোপন রাখবো না কাদের জন্য যারা অলসতা করবে গাফেল হবে তাদেরকে আমরা তখন বলবো এই সাবধান তুমি শেষ 7 রাত এগুলো কিন্তু মিস করা যাবে না আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন লাইলাতুল কদরের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিউস সগীরের একটা বর্ণনা আছে রাসূল বলেন লাইলাতুল কদরি লাইলাতুন বালজাতুন লা হারাতুন ওয়ালা বারিদা লাইলাতুল কদরের রাত্রিটা নাতি শীতোষ্ণ হবে ঠান্ডাও হবে না গরমও হবে না এটা হলো রাত সকালটা কেমন হবে মুসলিম শরীফের বর্ণনা আছে 1670 নাম্বার বর্ণনায় রাসূল বলেন আমারাতুহা আনতাতু আশ-শামসু ফি সাবিহাতি ইয়াউমিহা বাইদা আলা শুআ আলাহা
লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে এই সূর্যটা স্বচ্ছ হয়ে উঠবে কিরণহীন সূর্য যেই কিরণ প্রতিদিন সকালে সূর্যের কিরণে আমাদের অনেকের তাপমাত্রা সইতে কষ্ট হয় লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না এখন আপনারা কি করবেন যেহেতু আমরা বাংলাদেশী আমরা এক কাজ করব আমরা লাইলাতুল কদরের এই আলামত দেখার জন্য ইবাদত না কইরা খালি রাতে তাকায় থাকব উপরে যে আজকে রাতটা কি ঠান্ডা না গরম সারা রাত শুধু এটা খুঁজব যে এটা কি ঠান্ডা না গরম আর সকালে উঠে দেখব যে সূর্যটা কি রকম ঠিক আছে না কয় ঠিক আছে মানে দুই একজন কহ তো ইবাদত করব তাহলে ইবাদত করতে গিয়ে মানে আজিব কয় 70,000 মানুষ মরে যাব অন্ধ হয়ে যাব এরপরে সবাই আরে ভাই শেষ পর্যন্ত আমি বাধ্য হইছি লিখতে খালি আমারে সবাই মেসেজ দিতেছে আর আপনি কিছু বলেন না এটা নিয়ে আমি কোনটা নিয়া কয় 70,000 মানুষ মারা যাব অন্ধ হয়ে যাব এই হয়ে যাব আমি এইটা কবের কথা সাধারণত রমজান মাসে অন্যদিকের খোঁজ খবর কম রাখি তখন দেখলাম না বিষয়টা সিরিয়াস আকার ধারণ করতেছে তো সিরিয়াস আকার ধারণ কইরা এই যে গতকালকে আপনার অলরেডি 70,000 মইরা ডইরা এখন আবার বাইচা রইছে আজকে তো এই জন্য আমরা এত দিকে খেয়াল না কইরা রমজান মাস এবাদতের মাস খালি খোঁজে কি হয় না হয় আরে এত কি দরকার আছে আপনার এত খোঁজা কেমত আসলে হবে আপনি বাস এবাদত করতে থাকেন এ টেনশনে আছে মানে আপনার এত টেনশনের কারণ কি মানে আপনার সমস্যাটা কি এটা বলেন আমারে আপনার কি সমস্যা মনে করেন 70,000 মরে যাবে তো এত সমস্যা কি আপনি যদি মৃত্যু থাকে আপনিও মরবেন সমস্যা কোথায় টেনশনে পড়ে গেছে এটা নিয়ে কি হইব না হইব অনেকে আবার স্ট্যাটাস দিছে দোকান টোকান সব বন্ধ রাখতে গেছে পরের দিন আরে হ্যাঁ দোকান থেকে এই সেই কি ওসিয়ত নামা লেখা যাইতেছে আমার কথা হলো মনে করেন 70,000 বইরে যাবে তো যাইলে সমস্যাটা কোথায় এর মধ্যে আমার আপনার মৃত্যু হইতে পারে এটা নিয়ে এরকম ঘোলা করা এই করা তো যাই হোক বিষয়টা আসলে জাল বর্ণনা ছিল এটা একটা ছিল জাল বর্ণনা কি বর্ণনা ছিল না জাল বর্ণনা ছিল তা আমি আপনাদেরকে বলতে চাই আর কি এখন আমি যেহেতু আজকে বইলা দিছি যে লাইলাতুল কদরের রাত্রিটা হবে নাতিশীতোষ্ণ আবহাওয়া গরমও হবে না ঠান্ডাও হবে না পরের সকালটা হবে সহনীয় একটা রুদ্র সেই জন্য আমরা খালি প্রত্যেক রাতে খুঁজবো কবে গরম কম আর কবে বেশি পরের দিন সকালটা কবে আমাদের তাপমাত্রা সহনীয় কারণ আমাদের অভ্যাস তো এটা খুঁজি সেই জন্য খালি ফেসবুকে স্ট্যাটাস শুরু করবেন এখন থেকে ভাই সবাই খেয়াল রাখবেন কবে রাত্রে ঠান্ডা আর গরম কম হয় পরের দিন সকালটা কবে এরকম আমাদের অভ্যাস আর কি যেটা এই জন্য বললাম তাহলে আমরা কি ওইটা খুঁজবো না লাইলাতুল কদরে আমরা আল্লাহর কাছে ইবাদত করবো কোনটা আল্লাহ তৌফিক দান করেন লাইলাতুল কদরে কি আমল করব ইবাদত করব কোনটা বেশি বলেন আমার সাথে বলেন ক্ষমা চাইব বলেন ক্ষমা চাইব তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন আমি নবীজি সাল্লাহ আলহি সাল্লামকে বললাম হুজুর আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি আমল করব তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন কুলি তুমি বলবা আল্লাহ হুম্মা পড়েন ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আবার আল্লাহ হুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আরবিটা যদি না পারেন বাংলা এইভাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ আমার চেয়ে অপরাধী আর কেউ নাই আল্লাহ আমি আপনার বান্দা আপনি আমার রব আল্লাহ আমার গুনাহের শেষ নাই আল্লাহ আপনি তো ক্ষমাশীল রব আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ এইভাবে আল্লাহরে বলবেন আল্লাহ আপনি ক্ষমাশীল রব আল্লাহ আমি অনেক পাপ করেছি আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনি সম্মানিত রব আপনি দয়ালু রব আমাকে আপনি ক্ষমা করে দেন আমাকে আপনি মাফ করে দেন এই বাংলাটা বলা যাবে না লাইলাতুল কদর পাইতে চাই কারা কারা সহজে সবাই পাইতে চাই আসলে তাহলে সবাই এতে কাফে বসে লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় এতে কাফ করা বলেন কি করা এতে কাফ করা লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় এতেকাফ করা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য 30 দিন এতেকাফ করেন কয় দিন সহিহ বুখারীর 813 নম্বর হাদিস
رسول الله صلى الله عليه وسلم اعتكف عشر الأول প্রথম 10 দিন اعتكاف করলেন রমজানের জিবরিল আমিন আসছে আসার পর কয় হুজুর اعتكاف করছেন ইন্নাল্লাযী তাতলুবু আমামাক আপনি যেই নিয়তে اعتكاف করেছিলেন লাইলাতুল কদর পাওয়ার আশায় আপনি পান নাই এটা সামনে পাবেন সুবহানাল্লাহ কয় দিন চলে গেল সুম্মা তাকাফাল আশার আল আওসাত এরপর মাঝের 10 দিন اعتكاف করলেন কয় দিন হলো 10 এ 10 এ জিবরিল আমিন আসলেন আসার পর বললেন ইন্নাল্লাযী তাতলুবু আমামাক আপনি যেটা খুঁজতেছেন এটা পান না এটা সামনে সুবহানাল্লাহ তাহলে 20 দিন اعتكاف করলেন রাসূল লাইলাতুল কদর পাননি এবার নবীজি বললেন সাহাবারা শোনো গত 20 দিনে আমরা লাইলাতুল কদর পাইনি এবার শেষের দশকে লাইলাতুল কদর পেয়ে যাব তো যারা তোমরা আমার সাথে ইতিকাফ করতে চাও করতে পারো আর যারা চলে যেতে চাও যেতে পারো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য মাত্র 10 দিন করেছেন না 30 দিন হ্যাঁ আমাদের জন্য সহজ করে দিবেন দেখো আমি 30 দিন করে এটা আল্লাহর কাছ থেকে জানতে পারলাম যে লাইলাতুল কদরটা শেষ দশকে করেছে কয় দিন না 30 দিন করে নবী জানতে পারলেন যে লাইলাতুল কদর শেষ দশকে তাহলে আমাদের জন্য আমাদের নবী কষ্ট সহ্য করে আমাদের জন্য সহজ করে দিলেন তো শেষ দশকে ইতিকাফ করলে অবশ্যই লাইলাতুল কদর পাবেন তখন আর আপনাদেরকে আমার বলানো লাগবে না যে ভাই কয় রাত জাগবেন কারণ লাইলাতুল কদর আপনি যখন মসজিদে থাকবেন আপনি গুনাহও করবেন না কিছু করবেন না প্রতি রাতে আল্লাহর কাছে কানবেন দোয়া করবেন কারণ আপনি তো গুনাহের কোনো পরিবেশের মধ্যেই নাই তাই আপনি সহজে লাইলাতুল কদরটা পেয়ে যাবেন ইতিকাফ করব তো ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণ পর্যন্ত রমজানে শেষ দশকে ইতিকাফ করেছেন কি পর্যন্ত মরণ পর্যন্ত শেষ দশকে ইতিকাফ করেছেন সহিহ বুখারীর 2026 নম্বর হাদিসে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন ফিল আশারিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ ইন্তেকাল পর্যন্ত রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন কি পর্যন্ত ইন্তেকাল সহিহ বুখারীর 2044 নম্বর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে শেষ দশকে ইতিকাফ করতেন ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিজা ফীহি যেই বছর আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন সেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকাফা 20 ইয়াওমান 20 দিন ইতিকাফ করছে যে বছর ইন্তেকাল করছে ওই দিন কয় দিন করছে 20 দিন এখন আসেন টোটাল ফলাফল আপনাদেরকে আমি প্রশ্ন করি লাইলাতুল কদর আমরা তালাশ করব শেষ সাথে কোন ব্যক্তি যদি ভুলে না জেনে অলসতার কারণে ভুল বশত শেষ দশক মিস করে তাকে আমরা কি জানিয়ে দিব নয় যদি কেউ মিস করে সাত যেন মিস না হয় মনে থাকবে না ইনশাআল্লাহ আচ্ছা লাইলাতুল কদর হবে 27 তম রজনীতে নাকি প্রত্যেক বেজুর রাত্রিতে 21 তম রজনীতে হতে পারে কি না আর 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 এরপর 26 না 27 27 এরপর 29 ঠিক আছে না ইনশাআল্লাহ তাহলে এই রাত্রিগুলোতে লাইলাতুল কদর হতে পারে আচ্ছা শেষ একটা আবদার আপনাদের কাছে আছে 27 তম রজনীতে কোরআন খতম হওয়ার পর পরের যেই কয়দিন থাকবে কারা কারা তারাবিতে আর আসবো না হাত তুলেন তারাবিতে 27 তম পরে আর আসেন মানে তারাবি শেষ 27 তম রজনীতে তারাবি শেষ এরপরে আর বলা লাগবে না এরকম আছে কিনা একদম আছে আছে আমি যেখানে তারাই পড়াই ওখানে আবার আপনার কঠিন নিয়ম আমি বলি যে 27 তম রজনীর পরে হুজুর আপনি যদি পড়ান তাহলে আমি আপনারা আইলে আমি পড়াবো আপনি পড়াইলে আমরা আসবো আমি কই আপনারা আসলে আমি পড়াবো তখন আমি কি করি 27 তম রজনীর পরের রজনী থেকে আমি তাকায়া দেখি আসে কিনা মুসল্লিরা তো এরাও দেখে তো মাশাআল্লাহ এই নিয়ম করার পরে তো এখন ওই খতম তারাবিতে যে মুসল্লি হয় আলহামদুলিল্লাহ সূরা তারাবিতে ওই মুসল্লি হয় এরা আসে আসে তো এই জন্য 27 এর পরে কি করবেন প্রতি রমজানে তারাবিতে একটু একটু আলোচনা করবেন এই আকর্ষণে আইবে কিছু কিছু কইবেন হুজুর কিছু কয় তখন আসবে দেখবেন তো বলেন তো 27 তম রজনীতেই তারাবি শেষ আমাদের নাকি রমজানের প্রত্যেকটা রাত্রিতেই তারাবি আছে তারাবি আছে তাহলে ইনশাআল্লাহ আমরা প্রতি রাত্রে হ্যাঁ ও আচ্ছা 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 ঠিক আছে ওইটা ঠিক আছে তো এটা নিয়ে তো আলোচনা হয়েছে আপনি 20 রাকাত আর 8 রাকাতের আলোচনা শুনছেন না সবাই মাশাআল্লাহ এটা এটা নিয়ে আর নতুন করে
ঝগড়ার কোনো দরকার নাই যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা হ্যাঁ হ্যাঁ সময় সবাই এসে যাবে ইনশাআল্লাহ দেখবেন এক সময় সবাই লাইনে এসে যাবে সবাই এসে যাবে ইনশাআল্লাহ কেউ শত্রু না সবাই বন্ধু ইনশাআল্লাহ সবাই এক সময় সঠিকটা বুঝতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের বাকি যতটা রমজান আছে প্রত্যেকটা রমজান রমজানের রাতগুলা গুরুত্ব সহকারে কাটানোর চেষ্টা করব সাধারণত রমজানে আমি কোথাও বয়ান করি না এই আপনাদের শাওলিউল্লাহ সাহেব এই হযরত লম্বা সময় ধরে অপেক্ষা করে আমার সাথে দেখা করবে একদিন সরাসরি হযরতের সাথে দেখা করার জন্য আমি আসছি ঠিক আছে তো এই জন্য মাশাআল্লাহ আরো অনেক ওলামায়ে কেরাম নাজমুল ইসলাম মাদানী সাহেব হযরতের সাথে অনেক আগে থেকে সম্পর্ক আরো ওনারা আছেন ওলামায়ে কেরাম আমার সবচেয়ে খুশি লাগছে উনি সহ আরো অনেক আলেমরা বলছেন হযরত আমরা আমাদের মসজিদগুলোতে এখন শুধু কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করি এটা যখন বলছে বলার পর খুব ভালো লাগছে তো প্রতিটা মসজিদে যেন ওলামায়ে কেরাম এইভাবে কোরআন সুন্না মোতাবেক আলোচনা করে এটা আমরা সবাই চাই না এই জন্য জুমার নামাজে এখন থেকে আমরা আজকে যে হাদিসটা শুনলাম জুমার নামাজে এখন থেকে আমরা হুজুর যখন খুতবা দিতে দাঁড়াবে ঠিক খুতবা যখন ফাসকুরুনি আসকুরুকুম বলবে তখন কোনো মতে গিয়ে উপস্থিত হবো কি বলেন পাগলা পানি খাইতে খাইতে এই মসজিদের সামনে পাগলা পানি খায় খাইতে খাইতে শেষে গিয়া তাহলে আমরা কি বয়ান শুনবো নাকি শুধু খুতবা না পুরো বয়ান শুনবো ইনশাআল্লাহ বয়ান শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন ওলামায়ে কেরাম হযরতদের আবেদনে আমার যে বয়ান যে স্টাইল যে পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতেই বয়ানগুলা সংকলন করার একটা জোর আবদার ছিল তো আলহামদুলিল্লাহ তিন খণ্ড ছেপেছে কয় খণ্ড তিন খণ্ড তো যেই প্রকাশনী ছেপেছে ওই প্রকাশনী থেকে ওরা মনে হয় আজকে গাড়িতে কিতাব নিয়ে এসেছে ওই প্রকাশনী থেকে আমাকে বলেছে আমি যেন একটু মাহফিলে বলে দিই এজন্য আমি বলে দিলাম মানে ওনাদের দায়িত্বে কিতাবগুলা তো তিনটা কিতাব এটা শুধু আলেমদের কাজে আসবে এমন না খতিব আলেম সহ সর্বশ্রেণী যারা আছেন আপনারা কলেজ ভার্সিটির যারা আপনাদেরও কাজে আসবে আপনারা বাসায় বসে বসে আপনারা সহজভাবে লিপিবদ্ধ করা হয়েছে মা বন্ধুদেরকেও দিতে পারেন আমি যেই পদ্ধতিতে বয়ান করি অবিকল ওই পদ্ধতিতে সেখানে লেখা হয়েছে তো আপনারা এবার নিতে পারেন এটা ওখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনাদের মা বোন যারা আছে তাদেরকেও দিতে পারেন ইনশাআল্লাহ আমরা যে কথাগুলো বললাম শুনলাম আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ শেষ একটা ওয়াদা নিব আপনাদের কাছ থেকে রমজানে আর বাকি যেই রমজানগুলো বাকি আছে চেষ্টা করব একটাও সগিরা গুণা করবো না চেষ্টা করব চেষ্টা কবিরা গুণা তো প্রশ্নে আসে না সগিরা গুণাও করবো না ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন